তুমি কি ঠিক আছো? ওহ, এখন কিছুটা। তুমি কে? আমি কাতলা। আমি এখানেই থাকি। তুমি কোথা থেকে এসেছো? আমি এমা। আমি এখানে ঘুরতে এসেছি। তোমাদের এখানে তো ময়লা হাগু দিয়ে ভরা কেন? তোমরা থাকো কিভাবে? ছোটবেলা থেকেই তো আমি দেখে আসছি। এখানে কি সেফটিক ট্যাঙ্ক পিট এগুলো ব্যবহার করা হয় না? দূর, সব নদী নালা আর খাল বিলে চালান করে দেওয়া হয়। ওয়াহ, কি বলো। কিছু বাড়িতে অবশ্য সেফটিক ট্যাঙ্ক আছে, তবে ওইগুলো ভর্তি হয়ে গেলে নির্দিষ্ট জায়গা না থাকার কারণে আবার নদীতেই ফেলা হয়। যেই লাউ সেই কদু। ও, এটা তো মানুষের জন্য ক্ষতিকর। অনেক বাড়িতে পিট ব্যবহার না করায় ওগুলো মাটির নিচে পানির সাথে মিশে যায়, আবার সেই পানিই মানুষ খায়। নদীগুলো তারা গু দিয়ে ভর্তি করে রেখেছে, আবার সেই নদীতেই তারা গোসল করে, হাড়ি পাতিল ধোয়। এইসব কেউ পরিষ্কার করে না কেন? করে তো। রকেট মাগুর প্রতিদিন এসে গু খেয়ে কিছুটা পরিষ্কার করে। এই যে রকেট মাগুর। সাবধান, ও কিন্তু আবার ছোট মাছ খায়। এই, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কামগুলা মোরা করি। মোদের মেলা আকাম, মোদের মাগুরের দল প্রত্যেক দিন হাগু খাইয়ে পরিষ্কার করে। যদিও বেবাক পরিষ্কার করা মোগো পক্ষে সম্ভব। আচ্ছা, ওরা কেন সেফটি ট্যাঙ্ক ব্যবহার করে না? ওরা কি ক্ষতি সম্পর্কে জানে না? ই জানি, এরা যেহেতু এগুলো লাগায় না, তো মোরা গু খাইয়ে আবার হেগরেই খাওয়ায়। কিভাবে? এই ধরো প্রত্যেক দিন মোগো গু খাওয়ার লাগে, ও মোগো পেট হইলো গুয়ে ভর্তি, তো এরা যখন মোগরে খায় এরা তো গুই খায়, তাই না? এত দুর্গন্ধ, এখানে আর এক মুহূর্ত থাকাও আমার পক্ষে সম্ভব না। আমি যাচ্ছি, তুমিও আমার সাথে চলো। এই দুর্গন্ধের মধ্যে আর কত কষ্ট করবে? কিন্তু আমি তো এখানেই বড় হচ্ছি, সবাইকে ছেড়ে কিভাবে যাব? এত ভালোবাসা দেখিয়ে যে পড়ে রয়েছো এখানে, থেকে সারা জীবন কি বা পেলে? উল্টা দুর্গন্ধের মধ্যে পচে মরছো। তোমাদের কথা আদৌ কি কেউ ভাবে?